হ্যালো বন্ধুরা, বিশ্ব পরিক্রমার আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি স্কটল্যান্ড সম্পর্কে। দেশটির দক্ষিণ পূর্বে অবস্থিত ইংল্যান্ড, উত্তর ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তর পূর্বে উত্তর সাগর এবং দক্ষিণে আইরিশ সাগর এবং নর্দার্ন আয়ারল্যান্ড অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য স্কটল্যান্ড বিখ্যাত। যুক্তরাজ্য গঠনকারী দেশগুলোর একটি হল স্কটল্যান্ড। দেশটি গ্রেট ব্রিটেন দ্বীপের উত্তর দিকের এক তৃতীয়াংশে অবস্থিত। ইউনাইটেড কিংডম অফ ব্রিটেনের অংশীদার দেশ স্কটল্যান্ড সম্পর্কে আরও অজানা তথ্য জেনে নেওয়া যাক। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং দক্ষিণ আয়ারল্যান্ড নিয়ে ইউনাইটেড কিংডম অফ ব্রিটেন গঠিত হয়েছে। বাংলা ভাষায় এটিকে আমরা যুক্তরাজ্য বলে থাকি। স্কটল্যান্ড গ্রেট ব্রিটেনের অংশীদার হলেও তারা নিজেদের স্বাতন্ত্রিকতা বজায় রেখেছে ইংল্যান্ড, ওয়েলস এবং দক্ষিণ আয়ারল্যান্ড থেকে। স্কটল্যান্ডের রাজধানী হল এডিনবরা। পাশাপাশি দেশটির বৃহত্তম শহর হল গ্লাসগো। স্কটল্যান্ডের মোট আয়তন 78,387 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা 5,32,00,000। স্কটল্যান্ডে বসবাসকারী জাতিগোষ্ঠীর মাঝে 96% রয়েছে শ্বেতাঙ্গ এবং 2.7% দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর লোক। স্কটল্যান্ডের আঞ্চলিক ভাষা হল স্কটস গ্যালিক। দেশটির সরকার ব্যবস্থা হল সাংবিধানিক রাজতন্ত্র কাঠামোর। দেশটির নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হল গ্রেট ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং মূল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে জনগণের প্রতিনিধি প্রধানমন্ত্রীর হাতে। তবে স্কটল্যান্ডে এই সরকার ব্যবস্থার পাশাপাশি বিকেন্দ্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। স্কটল্যান্ডের প্রধান জনপ্রতিনিধিকে ফার্স্ট মিনিস্টার বলা হয়। তিনি স্কটল্যান্ডের বিকেন্দ্রীয় সরকার ব্যবস্থার প্রধান বলে বিবেচিত হন। যুক্তরাজ্যের পার্লামেন্ট হল ওয়েস্টমিনিস্টার, যেখানে যুক্তরাজ্য গঠনকারী চারটি দেশের জনপ্রতিনিধিরা গ্রেট ব্রিটেন পরিচালনা করে থাকেন। তবে যুক্তরাজ্য গঠনকারী প্রতিটি দেশে স্বতন্ত্র দেশীয় পার্লামেন্ট রয়েছে। তেমনি স্কটল্যান্ডে রয়েছে স্কটিশ পার্লামেন্ট। স্কটল্যান্ড স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল 843 খ্রিস্টাব্দে। দেশটি গ্রেট ব্রিটেনে যোগ দেয় 1707 সালের পহেলা মে। স্কটল্যান্ডে উন্নত এবং আধুনিক সমাজ ব্যবস্থা বিদ্যমান। স্কটল্যান্ড হল শিল্পোন্নত দেশ। দেশটির মাথাপিছু আয় $45,000। দেশটির মুদ্রার নাম হল পাউন্ড স্টার্লিং। দেশটির রাজধানী এডিনবরা 18 শতকে স্কটিশ নবজাগরণের কেন্দ্রবিন্দু ছিল, যা স্কটল্যান্ডকে ইউরোপে বাণিজ্যিক, বুদ্ধিবৃত্তিক এবং শিল্পকেন্দ্রগুলোর একটিতে রূপান্তরিত করে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৃহত্তম তেল মজুদ রয়েছে দেশটির, তাই স্কটল্যান্ডকে ইউরোপের তেলের রাজধানী বলা হয়। 1603 সালে স্কটল্যান্ড ইংল্যান্ডের রাজবংশ প্রথম জ্যাকবের অধীনে একত্রিত হয়। কিন্তু আজ পর্যন্ত স্কটল্যান্ড নিজস্ব বিচার ব্যবস্থা, নিজস্ব গির্জা, নিজস্ব শিক্ষা ব্যবস্থা এমনকি নিজস্ব টাকা ধরে রেখেছে। 1999 সাল থেকে স্কটল্যান্ডের নিজস্ব আইনসভা রয়েছে। সে সময় থেকে স্কটল্যান্ড মোটামুটি স্বায়ত্তশাসিত। স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে 1979 সালে, 1997 সালে এবং 2014 সালে স্কটল্যান্ডে গণভোট হয়। সর্বশেষ 2014 সালের গণভোটে জনগণ রায় দেয় গ্রেট ব্রিটেনের সাথে থাকতে। বর্তমানে স্কটল্যান্ডের নিজস্ব প্রতিরক্ষা খাতে কোনো বাজেট বা ব্যয় নেই। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খাত নিয়ন্ত্রণ করে। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।